আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমরা গুরুভক্তি কবিতা শেষ অংশে চলে এসেছ গতদিন ব্যাকরণগত অংশ আলোচনা করেছি তার আগে কবিতাটা পড়ানো হয়েছে আজকে আমরা চলে এসেছি প্রশ্ন উত্তরের পর্বে এই প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদেরকে করে দেব না তোমরা নিজেরাই করে নেবে তাহলে চলো আমরা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনায় চলে যাই এই কবিতা থেকে দু ধরনের প্রশ্ন হতে পারে কিছু প্রশ্ন হবে অত্যন্ত ছোট ছোট এক কথা এক বাক্যে যার উত্তর হবে আর কিছু প্রশ্ন থাকবে একটু বড় বোধমূলক আর এই বোধমূলকের সঙ্গে কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো লাইনটা একটা তুলে দেওয়া হলো তার থেকে কে বলেছে কখন বলেছে ইত্যাদি বোধমূলকগুলো লেখার সময় একটু আলোচনা করার দরকার আছে আর এক কথায় যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করার কোনো প্রয়োজন পড়বে না তোমাদের কারণ আমি একটুখানি শুধু হিমস দিয়ে দেবো সেখানে কোন জায়গা থেকে তোমরা উত্তরটি পাবে তার প্রথম প্রশ্ন হচ্ছে গুরুভক্তি কবিতার কবিকে এ নিয়ে কোনো উত্তর তোমরা নিজেরা লিখে নেবে কাশিরাম দাস বিখ্যাত কেন এই বিখ্যাতটা তার কি কারণে তার কি রচনা সেই জন্যই তার বিখ্যাত তার খ্যাতিটা সেইটা তোমরা লিখবে গুরুভক্তি কবিতায় বর্ণিত শিষ্যের নাম কি এ নিয়েও কোনো উত্তর তোমরা আমার বলে দিতে হবে না শিষ্যকে শিষ্য ক্ষেতের জল আটকাবার জন্য শেষ পর্যন্ত কি করেছিল শিষ্য ক্ষেতের জল আটকানোর জন্য যে কাজটি করেছিল সেটি কবিতার প্রথম অংশেই রয়েছে সেটা তোমরা বার করে যেতে পারবে এবং একদম মনে রাখবে এটা কিন্তু কখনোই বইয়ের যেটা উক্তি ঠিক কবিতার মতো করে সেটা কিন্তু তোমরা করবে না সেটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে গদ্য রূপ করে সেই গদ্য রূপটাই তোমরা লেখার চেষ্টা করবে কেমন আচ্ছা এর পরের প্রশ্ন হচ্ছে এর পরের প্রশ্ন আমরা দেখছি যে গুরু কখন শিষ্যকে খোঁজ করতে গিয়েছিলেন গুরু কখন শিষ্যকে খোঁজ করতে গিয়েছিলেন গুরু সারাদিনের পর কখন খোঁজ করতে গিয়েছিলেন সেটা দেওয়া আছে একটা বাক্যের মধ্যে সেটা দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে কখন গুরু খোঁজ করতে গিয়েছিলেন তারপরে প্রশ্ন হচ্ছে আরুনি মাটি দিয়ে জল বেঁধে রাখতে পারেনি বা বলতে পারি শিষ্য মাটি দিয়ে জল বেঁধে রাখতে পারিনি কেন এটি উত্তরের মধ্যে রয়েছে কোনো একটি কারণে জলের কোনো একটি কারণে আরুনি মাটি দিয়ে জল বেঁধে রাখতে পারেনি এবং এটা কিন্তু যে কারণটি দেওয়া আছে সেটা কিন্তু কবিতার ভাষায় দেওয়া আছে তোমরা এটা গদ্য রূপে করবে আমি বারবার এই কবিতাটার ক্ষেত্রে বলছি তোমরা একদম পরিষ্কারভাবে মনে গেথে নাও উত্তর তোমরা সবাই পারবে এক কথার উত্তর তোমরা সবাই পারবে কিন্তু এই উত্তরগুলো সব সময় সবসময় রূপে লিখবে বইয়ের লাইনটা তুলে দেবে না আমি তার একটা উদাহরণ তোমাদের শুধু দিচ্ছি আইল এখানে একটা প্রশ্ন আমরা বললাম না এইমাত্র যে গুরু কখন শিষ্যকে খোঁজ করতে গিয়েছিলেন এর উত্তরে আমরা ছিলাম আমরা বলছিলাম যে কবিতায় বলা হয়েছে যে আইলো আইলো রজনী দিবস চলে গেল রজনী আসলো এক্ষেত্রে কবিতাটার মধ্যে যেটা দেওয়া আছে সমস্ত দিবস গেল আইল রজনী এটাকে কিন্তু আমরা রূপে গেল সারা দিন কেটে যাওয়ার পর যখন রাত্রি আসলো রাত্রির নামলো তখন গুরুদেব খুঁজতে গেছিলেন আরকে একদম উত্তরে তোমরা এটা লিখে দেবে না সমস্ত দিবস গেল আইল রজনী তখন গুরুদেব খোঁজ করতে গেছিলেন না আমরা লিখবে এইভাবে যে সমস্ত দিন কেটে গিয়ে রাত্রি আসার পর গুরুদেব আরুণীকে খোঁজ করতে গিয়েছিলেন তাহলে তোমরা এইভাবে করবে কেমন এবার পরের দিকে চোখ বোলানো যাক পরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে উঠি শিষ্য গুরু পদে প্রণমিল গিয়া এটা কবিতার লাইনকেই তুলে দেওয়া হয়েছে এ প্রশ্নটা দেওয়া হয়েছে শিষ্য কোথা থেকে উঠে এসেছিল তোমরা জানো কোথা থেকে উঠে এসেছিল এর পরের প্রশ্নটা বইয়ের বাইরে থেকে কিন্তু তোমরা আমি তোমাদেরকে বলে দিয়েছি পড়ানোর সময় এই জন্য তার কি নাম হয়েছিল এই জন্য তার কি নাম হয়েছিল সেটা তোমরা পড়ানোর মধ্যেই খুঁজে পাবে সে কিভাবে ক্ষেতের জল আটকেছিল আমরা এই প্রশ্নের উত্তর আটকানোর জন্য কি করেছিল আগে যে প্রশ্নটি করেছি সেইটাই উত্তরটা একটু অন্যভাবে দিতে হবে প্রশ্ন বাক্যটা গঠনটা অন্য রকম করতে হবে ধান ক্ষেত থেকে জল বেরিয়ে গেলে কি হবে এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের প্রশ্ন তোমরা সবাই জানো ধান ক্ষেত থেকে জল বেরিয়ে গেলে কি হয় ধান ক্ষেতের কী অবস্থা হয় সেটাই লিখবে এই এক কথাতেই লিখবে কবিতাটি কোন ছন্দে লিখিত এইটা হচ্ছে পয়ার ছন্দে কবিতাটি লিখিত পয়ার ছন্দে কবিতাটি লিখিত কেমন তাহলে আমরা এইটা এই কটা প্রশ্ন ছোটো প্রশ্ন আমরা করে নিলাম এবার আমরা চলে যাব একটু বড় প্রশ্নের দিকে বা লাইন তুলে যে প্রশ্নগুলো হয় সেগুলোর দিকে কেমন এখানে বড় প্রশ্ন হিসেবে রয়েছে আরুনের গুরুভক্তির পরিচয় দাও এটা গোটা কবিতাটাকেই সুন্দর করে আমরা গদ্যরীপে লিখতে পারি গুরুভক্তি আমরা কিন্তু শুধু ঘটনাটাকেই বর্ণনা করব তা না ঘটনাটার মধ্যে দিয়ে গুরুভক্তির যে পরিচয় পাওয়া যাচ্ছে সে প্রচণ্ড কষ্ট করে সারাদিন ওই জলের মধ্যে মাটির মধ্যে যে শুয়ে রয়েছে সেটাই তার গুরুভক্তির পরিচয় সে গুরুকে কোনো প্রশ্ন করছে না সে গুরুকে গিয়ে বলছে না যে আমি কাজটা করতে পারবো না এটাতে করা সম্ভব না সে তার যতটা সম্ভব ক্ষমতা তার শারীরিক যা ক্ষমতা সেটা দিয়ে সে করছে এবং সে মাটি দিয়ে গুরু তাকে আল বানাতে বলেছেন সে মাটি দিয়ে যখন সে পারল না তখন সে নিজে শুয়ে থেকে সেই আলের কাজ করলো যেটাতে সে সারাদিন প্রচণ্ড কষ্ট পেল তার গুরু ভক্তির কাছে তার শারীরিক কষ্টটা কোনো কষ্টই নয় সেই জন্য সে তার কাছে এটাই মনে হয়েছিল গুরু ভক্তি তার চরম শিখরে পৌঁছেছিল সেইখান এইভাবেই সে তার পরিচয় দিয়েছিল তার গুরু ভক্তির এইভাবে আমরা লিখতে পারি পরের প্রশ্নটাও আমরা কবিতা থেকে গুরু ভক্তি সম্বন্ধে কি জানতে পারি আমাদের এটা বলা হয়েছে এ একই উত্তর হবে প্রাচীনকালে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো এই ক্ষেত্রে তোমাদের প্রাচীনকালে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখ বলতে এটা বলতে হবে যে আমরা প্রাচীনকালে ছাত্ররা মূলত গুরু গৃহে গিয়ে শিক্ষা করত এবং সেখানে তারা সমস্ত গুরুদেবের কাজ শুধুমাত্র পড়াশুনো ছাড়াও শিক্ষা গ্রহণ পুঁথিগত শিক্ষা গ্রহণ ছাড়াও তার দৈনন্দিন জীবনে সমস্ত কাজগুলো করত। মানে আক্ষরিক অর্থে সে সংসারের সমস্ত কাজ শিখে কাজ করার মধ্যে দিয়ে সে গুরুকে সেবা করত। গুরুর যদি হাত পাটি টিপে দেওয়ার দরকার হতো সেটা করতো গুরুকে রান্না করে দেওয়ার দরকার হলে সেটা করত। গুরুর গরু বাছুর মাঠে চড়াতে নিয়ে যেত গুরুর জমি দেখাশোনা করত মানে গুরুর ঘর বেঁধে দিত সমস্ত কিছু কাজ গুরুদেবকে বেঁচে থাকার জন্য যা যা কাজ গুরুদেবের লাগে সেগুলো সমস্ত কাজই কিন্তু তখনকার দিনে ছাত্ররা করতো তোমাদের এটার তুলনায় বলতে পারি আমাদের বাড়িতে এখন আমাদের মায়েরা যে কাজগুলো করেন বাড়িতে বাবারা যে বাইরের কাজগুলো করেন বাড়ির কাজের লোকেরাই সে যে কাজগুলো করে সমস্ত একাধারে ছাত্ররা করতো এইভাবেই সে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কাজ শিখত এবং একদম প্রশ্নাতীতভাবে কাউকে মেনে চলার একটা শিক্ষা সে পেতো যে তার জন্য কোনো প্রশ্ন করব না যাকে আমি শ্রদ্ধা করি সেইখানে কিন্তু সেই জায়গায় আমি আমার সমস্ত ক্ষমতাটা আমি দেব। এইভাবে সে সমস্ত কাজের মধ্যে দিয়ে সে গুরুদকে সেবা করতো শিক্ষা ব্যবস্থা আগেকার দিনে এটাই ছিল শুধু পড়াশুনো নয় শুধু বই খাতা নয় জীবনের সব কিছুর থেকে শিক্ষা গ্রহণই ছিল আগেকার দিনের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কেমন এবার বলা হয়েছে নিখিলের সর্বশাস্ত্রে হোক তব জ্ঞান এর পঙ্ক্তিটি কার লেখা কোন কবিতায় পড়েছ এটা তো তোমরা সবাই জানো যে এর উত্তরটা যে নিজেরাই লিখতে পারবে কে কাকে এ কথা বলেছে এটাও তোমরা পারবে কেন এ কথা বলেছেন এর কারণটা হচ্ছে গুরুদেব আশীর্বাদ করেছেন তার শিষ্যের গুরু ভক্তি দেখে তার মনে হয়েছে যে এই শিষ্য সমস্ত জ্ঞান পাবার উপযুক্ত এই শিষ্যকে আমরা সমস্ত জ্ঞান আমি দিতে পারি তার গুরু ভক্তিতে প্রীত হয়ে তাকে এই কথাটা বলা হয়েছে যে নিখিলের সর্বশাস্ত্রে হোক তব জ্ঞান এর থেকে কি বোঝা যায় এর থেকে বোঝা যায় শিষ্যের আচরণে গুরু খুবই খুশি শিষ্যের শিষ্য যে গুরুকে এইভাবে মান্য করে চলেছে গুরুকে ভক্তি করেছে এটাতে গুরু খুবই খুশি এবং এর থেকে আমরা এটা বুঝতে পারি যে তখনকার দিনে গুরুরা অনেক পরীক্ষার মধ্যে দিয়ে তবেই একটি শিষ্যকে যথার্থ জ্ঞান প্রদান করতেন বা জ্ঞান দিতেন বিদ্যা দিতেন অনেক কিছু পরীক্ষা তাকে জীবনে দিতে হতো আমাদের মতে শুধুমাত্র তোমরা যেরকম চারটে পরীক্ষা দিয়ে পরীক্ষা স্কুলে এসে বা বাড়িতে বসে এখন এটা শুধু নয় অনেক কিছু করে তার শিষ্য গুরুকে তাকে খুশি করতে হতো গুরুকে সন্তুষ্ট করতে হতো তার কাজের মধ্যে দিয়ে তার ব্যবহারের মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে তবেই সে পুরো জীবনের জ্ঞান পাওয়ার পুঁথিগত জ্ঞান বা সব কিছুর জ্ঞান পাওয়ার যোগ্য হয়ে উঠতো কেমন এর থেকে এটাই বোঝা যাচ্ছে এরপর আমরা আরেকটা প্রশ্ন যে দুটি প্রশ্ন আছে সেই দুটি প্রশ্ন তোমরা নিজেরা লিখবে গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধা থাকলে কি হয় লেখো দেখতেই তো পাচ্ছ আর উনি কী করেছে এবং তার জন্য তার প্রচণ্ড ভক্তিশ্রদ্ধা ছিল একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধা ছিল সেই জন্য সে সমস্ত জ্ঞান পৃথিবীর সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছে সে সমস্ত জ্ঞান পেয়েছে পৃথিবীর সমস্ত এই গুরুর প্রতি তার ভক্তি শ্রদ্ধা একনিষ্ঠ ছিল বলেই আর এই জ্ঞানটা পাওয়ার সে উপযুক্ত যোগ্য হয়ে উঠেছে আর গুরুজনের প্রতি কীরূপ আচরণ করো এটা তো তোমাদের নিজেদেরই লিখতে হবে তোমরা কীরকম বড়দের প্রতি আচরণ করো শুধু মা বাবা নয় যে কোনো বড়দের প্রতি তোমাদের কী রকম আচরণ তোমরা করো কি হওয়া উচিত সেটা বুঝেই তো নিশ্চয়ই তোমরা করো কাজে তোমরা কি আচরণ করো সেটা তোমরা বলবে কেমন তাহলে মোটামুটি আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম এরপর এগুলোকে নিয়ে আমরা আরেকটু হয়তো পরে করব কিন্তু এখনো পর্যন্ত গুরুভক্তি কবিতা আমরা এই অবধি আমাদের পড়া রইল